What's up guys? Mangla Tech Dex Khondokar Sharif. Our friends asker bishoy hocche Uber ID. অর্থাৎ আমার ইউটিউবের কমেন্টস থেকে নেয়া সবচেয়ে বেশি যে কমেন্টস ছিল সেই কমেন্টস থেকে নেয়া যে একই গাড়ি দুইজন ড্রাইভার চালাতে পারবে কিনা, দুইটা আইডি খোলা যাবে কিনা একটা গাড়ির উপরে। তো আমি আজকে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেবো যে একটা গাড়ি দুইজন ড্রাইভার চালাতে পারবে কিনা আর কিভাবে সেটা করতে হবে সব আমি দেখা দেবো আপনাদেরকে। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে দেখতে পান। আর উবার সম্পর্কিত আরো কোনো ভিডিও দেখতে চাইলে বা জানতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করলে অন্যান্য উবারের ভিডিও দেখতে পাবেন। সো লেটস স্টার্ট। তো আমরা একটা ফোনে চলে আসলাম। ফোনে আসার পর আমরা এখন প্লে স্টোর থেকে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে আমরা এখানে গিয়ে লিখব উবার দোস্ত। তো এখানে লেখাই আছে দেখেন উবার দোস্ত, আমি যেহেতু ডাউনলোড করছিলাম আগে, তো এই জিনিসে চলে আসছে উবার দোস্ত পার্টনার। তো আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো এই অ্যাপসটা ডাউনলোড করার পর আমরা উবারের যে আমাদের যে অ্যাপসটা সেটা যেভাবে সাইন ইন করি ঠিক একইভাবে সাইন ইন করতে হবে। আর সাইন ইন আইডি না থাকলে রেজিস্ট্রেশন করে একটা আইডি তৈরি করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে যেহেতু, তো আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দুটো অপশান আসবে, এখানে দুইটা অপশান চলে আসছে, রেজিস্ট্রেশন সাইন ইন। তো যদি আপনার আইডি থাকে তাহলে আপনি সাইন ইনে চলে যাবেন, আর যদি আইডি না থাকে তাহলে রেজিস্ট্রেশনে চলে যাবেন, রেজিস্ট্রেশন থেকে করবেন। তো আমি সাইন ইন করে দেখাই আপনাদেরকে, আমার যেহেতু আইডি আছে তো আমি চলে যাব সাইন ইনে। সাইন ইনে গেলেই দুটো অপশানটা চলে আসবে, যে ইমেলের অপশান চলে আসছে, উপরে ইমেল নিচে পাসওয়ার্ড, অর্থাৎ উবারে যে আইডিটা দিয়ে আপনি উবার আইডি খুলছিলেন সেই আইডিটা উপরে দিয়ে নিচে পাসওয়ার্ডটা। তো দিয়ে দিলাম, নিচে পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখন সাইন ইন দিয়ে দিলাম, এখন ওপেন হয়ে গেছে আইডি। তো এখন হচ্ছে এটা একজনের, আর দ্বিতীয়জন যদি আবার ড্রাইভ করতে চায় তখন আরেকজন সাইন ইন করতে পারবে। তো এইভাবে দুইজনেই সাইন ইন করতে পারবে, করে ড্রাইভ করতে পারবে। যেমন আমি এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পর এখানে ফোন নাম্বার, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আরেকজন একটা আইডি খুলতে পারবে, খুলে এক গাড়ি দুইজন ড্রাইভ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম যে উবার রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, উবারের আইডি অর্থাৎ একই গাড়ি দুজন ড্রাইভার কীভাবে চালাতে হবে সেটা কীভাবে করতে হবে আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাংলা টেকটিক্সে খন্দকার শরীফ, ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেন। কথা হবে, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।